আজকের আলোচনা কবি নবীনচন্দ্র সেনের লেখা প্রণয় কবিতা প্রণয় কবিতাটি বিশ্ববিদ্যালয়ের এম এ কোর্সের সিলেবাসে আছে তাই যারা এম এ পড়াশোনা করছো বাংলা বিষয়ে যারা এম এ পড়াশোনা করছো তারা আজকে ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো নবীনচন্দ্র সেনের প্রণয় কবিতাটি তাঁর লেখা অবকাশ রঞ্জিনী কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা এটি হলো একটি প্রণয়মূলক গীতি কবিতা উনিশ শতকের দ্বিতীয়ার্ধে প্রণয় বিষয়ক কবিতায় ইন্দ্রিয় আশ্রিত প্রেম ভাবনার সঙ্গে মিশে গিয়েছিল অতীন্দ্রিয় প্রেম চেতনা এই কবিতায় সেই লক্ষণ আমরা দেখতে পাই আবেগ মিশ্রিত উচ্ছ্বাসময় প্রেমের কথা বলা যে কবির উদ্দেশ্য প্রণয়োচ্ছ্বাস নামটি থেকেই সেই ইঙ্গিত আমরা পেয়ে থাকি প্রিয়ার জন্য কবি হৃদয়ে প্রেমের যে আগুন জ্বলে উঠেছে তাতে প্রতি মুহূর্তে কবি দগ্ধ হয়েছেন তার হৃদয়ের এই যন্ত্রণা প্রেয়সীর কাছে পৌঁছায় না তৃষ্ণার্ত মন নিয়ে কবি অর্ধমৃত দিনযাপন করেন যে প্রিয়াকে তিনি প্রতি পলে অনুভব করেন তাকে কাছে পেতে চান সেই প্রিয়া তার ধরাছোঁয়ার বাইরে আঁধারে প্রিয়তমার মুখ তার মনে পড়ে এবং তার বিনিদ্রও রাত কাটে তাকে স্বপ্নে দেখেন কবি আর স্বপ্ন ভেঙে গেলে দেখেন সব মিথ্যে প্রিয়াকে পাওয়ার আশা কখনো রামধনুর মতো তার মনের আকাশে দেখা দেয় কিন্তু সে আশা বড় ক্ষণস্থায়ী সাতটি রঙের ছটার মতো দেখা দিয়েই তা আবার মিলিয়ে যায় প্রতিদিন পলে পলে এই প্রেম যন্ত্রণা ভোগ করার চেয়ে অনেক ভালো কবি যদি স্পষ্ট করে জানতে পারেন তার প্রিয় নারীকে তিনি কোনো দিনই পাবেন না সে আঘাত নিষ্ঠুর কিন্তু প্রতি মুহূর্তে শেষ হয়ে যাওয়া তার থেকে একেবারে হৃদয়ে ভস্মীভূত হয়ে যাওয়া কবির কাছে যেন অনেক কম যন্ত্রণার প্রিয়াকে নিবিড়ভাবে তিনি কাছে পেতে চান কবিতায় এই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা ইন্দ্রিয় আশ্রিত প্রেম ভাবনাটিকে অনুভব করতে পারি আবার কবি যে তার প্রিয়তমার জন্য প্রতি মুহূর্তে ব্যাকুল যে নারী তার কাছে অধরাই থেকে যাচ্ছে এই ভাবনা এই কবিতাটিকে ইন্দ্রিয়ের অতিরিক্ত এক চেতনায় উত্তীর্ণ করেছে কবিতাটি সাতটি স্তবকে বিন্যস্ত সাতটি স্তবক জুড়ে কবি প্রেমের তীব্র আবেগময় রূপটিকে ধরতে চেয়েছেন বা প্রকাশ করেছেন তৃতীয় এবং সপ্তম এই দুটি স্তবকে এই তীব্রতার সঙ্গে মিশে গেছে অপ্রাপণীয়ের জন্য একটা হতাশার সুর উনিশ শতকের বাংলা গীতি কবিতায় অনেক ক্ষেত্রেই পাশ্চাত্য প্রভাব স্পষ্ট হয়েছে পাশ্চাত্য কবি বাইরনের প্রেম কবিতার তীব্র প্যাশন বা আবেগ বাঙালি কবিদের অনেকখানি নাড়া দিয়েছিল এই যুগের রোমান্টিক বিষাদের সুর এই কবিতায় ধরা পড়েছে একদিকে আকুল প্রেম তৃষ্ণা আর অন্যদিকে প্রিয়ার কাছে শীতল শান্তিময় আশ্রয়ের খোঁজ এই দুটি ভাবনা কবি বাইরনের মতো করেই প্রণয়োচ্ছ্বাস কবিতায় ফুটিয়ে তুলেছেন কবি নবীনচন্দ্র সেন সব মিলিয়ে বলতে পারি উনিশ শতকের প্রেম কবিতার বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়ে উঠেছে নবীনচন্দ্র সেনের প্রণয় উচ্ছ্বাস কবিতাটি এই হলো প্রণয় উচ্ছ্বাস কবিতার একটি সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে বৈরাগ্য শিক্ষা নিকেতন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশের বেলাইকনটিকে অ্যাক্টিভ করে রাখবে ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাও